সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, ভিডিওর শুরুতে আপনাদের একটি অভিযোগ বলে রাখি। আপনারা অনেকেই ইমো, হোয়াটসঅ্যাপে বা ফোন কলে আমাকে অভিযোগ করেন যে আমার নিয়মিত ভিডিও আপনারা দেখতে পান না। আমার নিয়মিত ভিডিও আপনারা দেখতে পান না শুধু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, কিন্তু পাশে থাকা অল বেল আইকন বাটনটি যদি না ক্লিক করেন তাহলে আমার প্রতিদিনকার ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে পাবেন না। তাই আমার প্রতিদিনকার ভিডিও দেখতে হলে অবশ্যই আপনাকে অল বেল আইকন বাটনটি ক্লিক করতে হবে, তাহলে প্রতিদিনকার ভিডিও আপনার মোবাইলের নোটিফিকেশনে আপনি পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা বিচার পর্বে আজকের যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, পুরো ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন আমার মনে হয় আপনারা অনেকেই চমৎকৃত হবেন। ইউটিউবে অনেক অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও আছে, সেই ভিডিও থেকে আজকের ভিডিওটি অনেক অনেক ব্যতিক্রম একটি ভিডিও। হাতে কি এই চিহ্ন আছে আপনার? হাতে এই তিনটি রেখা থাকলে লটারিতে কোটিপতি হবেন। হাতের করতলে কোন তিনটি রেখা থাকলে আপনি লটারিতে কোটিপতি হবেন বা আপনার অর্থভাগ্য ভালো হবে, সেই তিনটি রেখা আপনাদেরকে আজকে আমি দেখাবো। কোন স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখুন, দেখবেন আপনার হাতেও সেই রেখা থাকতেও পারে। সুপ্রিয় দর্শক বন্ধু, প্রথমেই হাতের আঙ্গুলগুলো আমি পরিচয় করে দিচ্ছি। এই যে আঙ্গুলটি আছে এটি হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, জ্যোতিষশাস্ত্র মতে এটিকে শুক্রের আঙ্গুল বলা হয়। এটি হচ্ছে তর্জনী আঙ্গুল, জ্যোতিষশাস্ত্র মতে এটিকে বৃহস্পতির আঙ্গুল বলা হয়। এটি হচ্ছে মধ্যম আঙ্গুল, জ্যোতিষশাস্ত্র মতে এটিকে শনির আঙ্গুল বলা হয়। এটি হচ্ছে অনামিকা আঙ্গুল, জ্যোতিষশাস্ত্র মতে এটিকে রবির আঙ্গুল বলা হয়। এটি হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল বা লিটল ফিঙ্গার আমরা বলে থাকি, জ্যোতিষশাস্ত্র মতে এটিকে বোধের আঙ্গুল বলা হয়। এই যে রেখাটি দেখতে পাচ্ছেন, এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা, এই রেখাটি হচ্ছে মার্শাল রেখা, এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা, চন্দ্রশ থেকে আরেকটি রেখা ভাগ্য রেখা, এই যে চন্দ্র থেকে একটি রেখা গিয়েছে ভাগ্য রেখা, আর এই যে রেখাটি দেখতে পাচ্ছেন এই রেখাটি হচ্ছে আয়ু রেখা। এবার হাতের কোন তিনটি রেখা থাকলে আপনি লটারিতে কোটিপতি হবেন? কারণ লটারি ভাগ্য অনেকে চান যে তার জীবনে আকস্মিক পরিবর্তন হোক, হঠাৎ করে কোন অর্থ বড় অঙ্কের টাকা পান, এটি অনেকে স্বপ্ন দেখেন বা চেষ্টা করেন লটারি প্রাপ্তির জন্য। কিন্তু অনেকেই সারা জীবন লটারি কিনেও লটারি পান না, আবার অনেকে একটি লটারি টিকিট কিনে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যান। আর অনেক প্রবাসী বন্ধুরা লটারি সংক্রান্ত বিষয়ে ভিডিও করার জন্য আমাকে প্রায় অনুরোধ করেন, তাদের অনুরোধে ইতিপূর্বে আমি বেশ কিছু ভিডিও করেছি, তারপর আজকের ভিডিওটি অনেক অনেক ব্যতিক্রমী একটি ভিডিও। সুপ্রিয় দর্শক বন্ধু, যদি কোন জাতক জাতিকা চন্দ্রের স্থান থেকে একটি রেখা, এই যে চন্দ্রের স্থান থেকে এই যে রেখাটি, এই রেখাটি ভাগ্য রেখার দিকে মিলিত হয়ে শনির পর্ব পর্যন্ত যায়, তাহলে নিশ্চিত করে বলা যাবে এই জাতক লটারি ভাগ্য ভালো এবং তিনি লটারি প্রাপ্তির যোগ আছে, লটারির যোগ তার ভালো। তিনি আজ হোক কাল হোক লটারি পাবেন এবং লটারিতে পেয়ে বড় অঙ্কের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন তার হবে। যদি চন্দ্রের স্থান থেকে একটি রেখা ভাগ্য রেখা এবং হৃদয় রেখার সাথে গিয়ে মিলিত হয় তাহলে সেই জাতক লটারি পাবেন। এবার আমি আরেকটি রেখার কথা বলবো। যদি কোনো জাতকের আয়ু রেখার এই গোড়ালি থেকে একটি রেখা উঠে ভাগ্য রেখা এবং সেই হৃদয় রেখার মাঝামাঝি যায় তাহলেও সেই জাতক লটারি প্রাপ্তি হবেন। তিনটি রেখার দুটি রেখা আমি বললাম লটারি প্রাপ্তি এবং আকস্মিকভাবে তিনি অর্থ সম্পত্তির মালিক হবেন এবং তার এই অর্থনৈতিক অবস্থা হুট করে উত্থান হবে, যা তিনি নিজে বা তার আপনজনরাও ভাবতে পারবেন না তিনি হঠাৎ করে কিভাবে এত টাকা পয়সার মালিক হলেন। কিন্তু ওই মহান সৃষ্টিকর্তা যদি তার হাতে সেই রেখা দিয়ে থাকেন, লিখে রাখেন, তাহলে ভাগ্যের খণ্ডন তো আর কেউ খণ্ডাতে পারবে না। সুপ্রিয় দর্শক বন্ধু, এবার আমি তিন নম্বর চিহ্নটি আপনাদেরকে দেখাবো। যদি কোনো জাতক জাতিকা শুক্রের স্থান থেকে একটি রেখা ভাগ্য রেখার দিকে মিলিত হয়, লক্ষ্য করে দেখুন শুক্রের স্থান থেকে একটি রেখা ভাগ্য রেখার দিকে মিলিত হয়,
তিনটি রেখাই কিন্তু ভাগ্য রেখায় মিলিত হয়েছে। তাহলে সেই জাতক লটারি ভাগ্য ভালো হবে এবং তিনি লটারি প্রাপ্তি যোগ তার আছে। এই তিনটি রেখা যদি একত্র কোনো জাতক জাতিকার থাকে তাহলে তার লটারি প্রাপ্তি নিশ্চিত করে বলা যায়। এই স্থানটিতে, এই যে শনির স্থানটিতে যদি কোনো ক্রস, ত্রিভুজ, ত্রিশূল না থাকে তাহলে তার লটারি ভাগ্য কেউ ঠেকাতে পারবে না। সুপ্রিয় দর্শক বন্ধু, যদি কোনো জাতক জাতিকার চন্দ্রের স্থানের এই গোড়ালিতে এই রকম গোলাকার চিহ্ন থাকে, শুক্রের স্থানের এই চিহ্নতে গোলাকার চিহ্ন থাকে এবং ভাগ্যরেখার এই স্থানটিতে গোলাকার চিহ্ন থাকে, তাহলে এই জাতক পরিশ্রম করে লটারি যোগ হবে। আমি যে তিনটি স্থান বা তিনটি রেখার কথা বললাম, এই তিনটি রেখার বিশ্লেষণে যদি আমি বলি, যদি এই তিনটি রেখার ঠিক নিচ গোড়ালিতে গোলাকার চিহ্ন থাকে তাহলে তাকে কিন্তু হুট করেই তিনি স্বর্ণের হরিণ নামক লটারিটি পাবেন না। অনেকে স্ট্রাগল করে, পরিশ্রম করে, তাহলেই তাকে লটারিতে উইন হতে হবে, কিন্তু তিনি লটারি পাবেন, সেটি আগে হোক পরে হোক লটারি পাবেন। লটারি প্রাপ্তির ক্ষেত্রে তাকে অনেস্টলি থাকতে হবে। জুয়ারি প্রেশার যদি মনোবৃত্তি তার থাকে তাহলে কিন্তু সেটি আবার হবে না, তার মনোবৃত্তি থাকতে হবে আনঅফিসিয়ালি, যেটি যে আমি হঠাৎ করে একটি লটারি ইচ্ছে মতো বা শখে ক্রয় করলাম। আর যদি দেখা যায় যে তিনি কন্টিনিউ জুয়ার প্রতি আসক্ত থাকেন আর তার পরিবার পরিজনের প্রতি তার নজর না থাকে, পরিবার পরিজনকে ঠকান, পরিবার পরিজনের হক ঠিক মতো আদায় না করতে পারেন, তাহলে তার লটারি ভাগ্য হবে না। এটি সৃষ্টিকর্তা প্রদত্ত, লটারি ভাগ্য প্রাপ্তিটা সৃষ্টিকর্তা প্রদত্ত, এটিকে পেতে হলে আপনাকে আগে সৃষ্টিকর্তাকে খুশি করতে হবে, পরিবার পরিজনদের প্রতি মনোযোগ দিতে হবে, তাই না আপনি লটারিতে পাবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা বিচার করে বা বিচার করলে একটি জাতক জাতিকা সম্পর্কে 60-70% বলা যায় যে এই জাতক লটারির প্রাপ্তি যোগ আছে কিনা, এই জাতকের অর্থনৈতিক অবস্থার উন্নতি যোগ আছে কিনা, এই জাতকের বর্তমান কাল সময় খারাপ কেন যাচ্ছে বা তার থেকে উত্তরণের উপায় কি, সেই বিষয়গুলো হস্তরেখা দেখে 70-80% বলা যায়। হস্তরেখা দেখার পাশাপাশি প্রতিটি জাতক জাতিকার যে কাজটি আপনাদের করা উচিত সেটি হচ্ছে জন্মকুণ্ডলী বিচার, কারণ জন্মকুণ্ডলী বিচার ছাড়া কোনো জাতকের অ্যাকুরেটলি কোনো কিছুই আপনারা পাবেন না। হস্তরেখার পাশাপাশি প্রত্যেকটি জাতক জাতিকার অ্যাকুরেটলি যে বিচারটি করতে হয় সেটি হচ্ছে এই জন্মকুণ্ডলী বিচার। এই যে দেখুন আমার পেটটি আমি দেখাচ্ছি, জন্মকুণ্ডলী বিচার, শনি কোন ঘরে অবস্থান করছে, রবি কোন ঘরে অবস্থান করছে, চন্দ্র কোন ঘরে অবস্থান করছে, বুধ উচ্চস্থ কিনা, ইউরেনাস নিচুস্থ কিনা, প্লুটো উচ্চস্থ কিনা, বৃহস্পতি উচ্চস্থ কিনা, শনি নিচুস্থ কিনা, রবি উচ্চস্থ কিনা, এটি এই জন্মকুণ্ডলী বিচার করলে বলতে পারবেন। এরপরে এই জাতকের চন্দ্র রাশি কি, এই জাতকের লগ্ন কি, এই জাতকের বিংশোত্তরী মতে মহাদশা কোন, কত বছর বয়সে শুরু হয়েছিল, কত বছর ছিল, বর্তমানে কোন গ্রহের মহাদশা চলছে, এটি কত বছর থাকবে, সেটি আপনারা ভালো করে বলতে পারবেন। এরপরে এই জাতকের অন্তর্দশা বিচারটি, মহাদশা বিচার এবং অন্তর্দশা বিচারটি সেম পদ্ধতিতে করবেন। এরপরে এই জাতকের নবাংশ কুণ্ডলীটি বিচার করবেন। নবাংশ কুণ্ডলীটি বিচার করলে বোঝা যাবে এই জাতকের সাথে তার পরিবারের সাথে, তার বন্ধুর সাথে, তার ভাইয়ের সাথে, তার স্ত্রীর সাথে, তার স্বামীর সাথে তার কমিউনিকেশন সম্পর্ক ভালো যাবে কি যাবে না, তার অর্থনৈতিক অবস্থার ডেভেলপমেন্ট হবে কি হবে না, এটি এই নবাংশ কুণ্ডলীটি বিচার করলে বলতে পারবেন। এরপরে এই জাতকের নবতারা চক্রটি বিচার করবেন। দেখুন এখানে লেখা আছে নবতারা চক্র, নবতারা চক্র বিচার করলে একটি জাতক জাতিকা সম্পর্কে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবেন, কারণ নবতারা চক্র বিচার করলে তার কোন রেখাটি, কোন গ্রহটি খারাপ আছে বর্তমানে, কেন খারাপ আছে, তার থেকে উত্তরণের উপায় কি, এর দ্বারা এই জাতক কি কি সুফল পাবেন এবং তার কোন প্রতিকারটির প্রয়োজন আছে সেটি বলতে পারবেন। অনেকে আমার চেম্বারে এসে বলেন যে আপনারা তো জন্ম তারিখ জানেন না। আসলে অনেকে পিতামাতা আগেকার দিনের জন্ম তারিখ লিখে রাখেননি, যেহেতু যারা জন্ম তারিখ জানেন না তাদের অল্টারনেটিভ পদ্ধতি আছে জ্যোতিষ শাস্ত্র মতে,
সেই অল্টারনেটিভ পদ্ধতিতে তাদের বিচার বিশ্লেষণ করা প্রয়োজন, সেটি হচ্ছে সংখ্যা তত্ত্ব বিচার। এই যে দেখুন সংখ্যা তত্ত্ব, সংখ্যা তত্ত্ব বিচার, সংখ্যা তত্ত্ব বিচার, সংখ্যা তত্ত্ব বিচার যার ইংরেজি নাম হচ্ছে নিউমারোলজি। সংখ্যা তত্ত্ব বিচার করলে এই জাতক জাতিকা সম্পর্কে আপনি বলতে পারবেন, এই জাতকের কোন গ্রহটি খারাপ আছে, কেন খারাপ আছে, কত বছর যাবৎ খারাপ থাকবে, এবং এই জাতকের নাম কি, এই জাতকের মায়ের নাম কি, সেটি বিচার বিশ্লেষণ করে, সংখ্যা তত্ত্ব ক্যালকুলেশন করে, তারপরে এই জাতকের কোন গ্রহটি খারাপ আছে, কেন খারাপ আছে, কত বছর খারাপ থাকবে, তার দ্বারা তিনি কি কি সুবিধা ভোগ করবেন, কি কি অসুবিধা হবে, সেটি এই সংখ্যা তত্ত্ব বিচার করলে আপনারা বলতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখতেন, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমি অনুরোধ করব ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্টস করার জন্য। যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছায়। আপনারা সকলেই ভালো থাকুন।